আপনি বলেছেন রুচির দুর্ভিক্ষ যাচ্ছে এবং একজনকে মেনশন করেছেন, যাকে মেনশন করেছেন সে আবার আপনার এই স্ট্যাটাসের পর লাইভে এসেছে এবং বলেছেন সে যদি আপনার এই বক্তব্যের কারণে আত্মহত্যা করে দায়ভার আপনাকেই নিতে হবে। আপনার কি বক্তব্য? এটা তো খুবই সহজ প্রশ্ন যে আমি তাকে উদ্দেশ্য করে বলেছি এটা ঠিক নয়। আমি বলেছি রুচির দুর্ভিক্ষ। রুচির দুর্ভিক্ষ কি একজনকে নিয়ে হয়? একটা দেশে যখন দুর্ভিক্ষ হয় তখন কি একজন লোক দুর্ভিক্ষের কারণ? কিন্তু আপনি স্ট্যাটাস কিন্তু দিয়েছেন সেই ব্যক্তির নাম বলে। আমি সেটাকে একটা এক্সাম্পল হিসেবে এনেছি। উদাহরণটা কতটা সঠিক সেটা যারা নাকি এই সোশ্যাল মিডিয়াতে লিখছেন তারা একটু দয়া করে ওর কাজগুলো দেখুন, এবং এই কাজগুলো যদি তারা সমর্থন করেন, এবং আমার বিশ্বাস তারা কেউ সমর্থন করবেন না। মিডিয়াতেই অনেক বিশিষ্ট জনেরা বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছে, অনেকে স্ট্যাটাস এমনও দিয়েছে কাক যখন কাকের মাংস খাওয়া শুরু করে তখন বুঝতে হয় সামনে খারাপ দিন আসছে। তারা বুঝাতে চেয়েছে আপনি একজন কাক, আপনি যার সমালোচনা করেছেন সেও একজন কাক, কাজেই কাক কাকের মাংস খেলে সে আমি কাক হলাম আর সে কাক হলো, এটা তারা তা বুঝাতে চেয়েছে। তারা তা বুঝাতে চেয়েছে আপনিও শিল্পী সেও শিল্পী। রুচির দুর্ভিক্ষের যারা কারণ তাদের সঙ্গে তো আমি নিজেকে জড়াবো না। আমি নিজেকে কেন, এদেশের কোনো মননশীল শিল্পী তার সাথে জড়াবে না। সে কাক না, সে অন্য কোনো প্রাণী যে ক্ষতি করছে। কাক তো ক্ষতি করছে না। সে বলতে চাচ্ছে সে তার নিজের চেষ্টায় নিজের শ্রমে কারো ক্ষতি না করে, কোনো চুরি না করে, ডাকাতি না করে নিজের পয়সায় সে কাজ করছে। আপনারা কখনো তাকে কেউ ব্রেক দেননি, আজকের এই জায়গায় সে নিজের চেষ্টায় এসেছে, তাহলে আপনাদের এত জলে কেন? আমি যে স্ট্যাটাসটা দিয়েছি তার মধ্যে কোনো জ্বালা আছে? কেন জ্বালা থাকবে? কত চোর ডাকাত আছে এই দেশে! আমি এক চোরের প্রতি হব, মানে ঈর্ষান্বিত হব, ডাকাতের প্রতি ঈর্ষান্বিত হব, একটা প্রতারকের প্রতি ঈর্ষান্বিত হব, একটা ধূর্ত রাজনীতিক, একটা ভণ্ড ব্যবসায়ী, একটা ভণ্ড ধর্ম ব্যবসায়ী তার প্রতি আমি ঈর্ষান্বিত হব, তাকে আমি ঘৃণা করব। ঘৃণাটা বড় কথা নয়। এই ক্ষেত্রে আমি একটি বড় প্রশ্ন তুলেছি, যে প্রশ্নটা আমি তুলিনি। এই প্রশ্নটা তুলেছিলেন আজ থেকে 60 বছর আগে শিল্পাচার্য জয়নুল আবেদিন, যখন তিনি বলেছিলেন যে দেশের রুচির দুর্ভিক্ষ চলছে, কিন্তু আমি দুর্ভিক্ষের ছবি আঁকতে পারছি না, কারণ এই দুর্ভিক্ষের ছবি আঁকা যায় না। আমি সেই কথাটাও অনুসরণ করেছি যে দেশে রুচির দুর্ভিক্ষ চলছে, এবং দুর্ভিক্ষটা সেই জয়নুল আবেদিনের মতো অবস্থা নয়, এখন দৃশ্যমান।